দেশের উন্নয়নে ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো বিকল্প নেই বলে জানিয়েছে গায়বান্ধা তিন আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি শনিবার গায়বান্ধার সাদুল্লাপুরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকার ভুগীদের সাথে মত সভায় তিনি এসব কথা বলেন উপজেলার কান্তনগর বিনয় ভূষণ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা তিন আসনের সংসদ সদস্য মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দমোদর পুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম